নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশেষ তৎপরতায় জাতীয় সড়কে আসাম থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক এক যুবক। জলপাইগুড়ি আর্যনাট্য সমাজের ব্যবস্থাপনায় চলছে ভারত বাংলাদেশে নাট্য গোষ্ঠীগুলোকে নিয়ে তিন দিনের নাট্য উৎসব। খুশি শহরের নাট্যপ্রেমীরা জলপাইগুড়ি শহরে প্রোমোটারি রাজের কবলে এক শহরবাসী প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ফের প্রোমোটারের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রাণে মারার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই নিয়ে উত্তাল হলো শহরের প্রাণকেন্দ্র শিল্প সমিতি পাড়া। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। রবিবার সকালে জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিল্প সমিতি পাড়ায় প্রোমোটারি করার আগে সেখানে ড্রেনের গার্ডওয়াল দেবার সময় পাশের বাড়ি তথা ওই এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত জায়গা দখল করে গার্ডওয়াল দেওয়া হচ্ছে। এই নিয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছে সেই জমির মালিক শৈবাল পাল। এলাকাবাসী রাজগুপ্তা জানান, প্রোমোটারকে সঠিকভাবে কাজ করতে বললে প্রোমোটার প্রাণে মারার হুমকি দিচ্ছেন। উক্ত এলাকার কাউন্সিলর অমলান মুন্সি জানান, এখানে একটি সমস্যা হয়েছিল ড্রেন বানানোকে কেন্দ্র করে, কিন্তু সমস্যা হচ্ছে ড্রেনের জমি নিয়ে, তাই কাজ আপাতত বন্ধ করে দেওয়া হলো। আজকে গত 7-10 দিন ধরে এইখানে ট্রেনটাকে চাপিয়ে দিয়ে ড্রেন করার, ড্রেনকে পাকা করার কাজ করার চেষ্টা করা হচ্ছিল। এবার আজকে সকালবেলায় আমরা লেবারদেরকে হাত জোর করে মানা করি, তখন প্রোমোটারের একজন লোক, প্রোমোটারের ম্যানেজার এবং একজন প্রোমোটার আমাকে প্রাণের হুমকি দেয়, আমাকে বলে যে এইভাবে কাজ চলছে আমরা জবরদস্তি করেও আমরা এই কাজ করব। আমার এই বাড়ি 100 বছরের পুরানো বাড়ি, এখানে আমরা আজকে 100 বছর ধরে আছি। এই ড্রেন দিয়ে 2টা ওয়ার্ডের প্রচুর পরিমাণে জল বর্ষাকালে যায়, সেই জায়গাটাতে আমরা বলেছি যে ড্রেনকে চওড়া করতে হবে, ড্রেন যে অবস্থাতে আছে সেখান থেকে চাপানো যাবে না, সেটাতে প্রাণের হুমকি দেওয়াতে আমরা পুলিশকে আসতে বলি, স্থানীয় কাউন্সিলর আসেন এবং স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ বিষয়টি এখন দেখছে। এখানে কিছু একটা প্রোমোটারকে কোনো কিছু একটা করবে, প্রোমোটার হয়তো শপিং মল করতে পারে বা কিছু করবে, সেটা যাই কাজ করুক সেটা তো আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ড্রেনকে, যা ড্রেনের আয়তন ছিল, আমাদের এই ওয়ার্ডের মানুষের যে এজমেন্ট রাইট আছে ড্রেনের উপর, সেই রাইট অধিকারকে বজায় রেখে তারা যদি প্রোমোটারি কাজ করান কাউকে দিয়ে, তাতে আমাদের কোনো অসুবিধা। মানে কি অতিরিক্ত জায়গা দখল করছিল নাকি? ড্রেনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বাধা সৃষ্টি করার কোনো জায়গাই নেই, কারণ আমার জমির পরে ড্রেন আছে, বুঝতে পারছি, তারপরে তার বাড়ি, এবং সে যখন তার একটা ব্যবসা করছে, সে তার বাড়িতে সে ব্যবসা করার যে জায়গাটা পুরোপুরি অবৈধ, সেটা ওইটা আগে পূর্ববর্তীতে আগে খাতা পায়খানা ছিল এবং ওই জায়গাটা ছিল হচ্ছে সুইপার প্যাসেজ, সেই সুইপার প্যাসেজটাকে অবৈধভাবে দখল করে নিয়ে, এবং শুধু তাই নয়, সুইপার প্যাসেজের সাথে মিউনিসিপ্যালিটির ড্রেনের জমি অবৈধভাবে এনক্লোজ করে দিয়ে সে ব্যবসা করত। আবার আমি লিগেলি, আমার মাপ অনুযায়ী লিগেলি সমস্ত কিছু, আমি গার্ডওয়াল দিতে যাচ্ছি বলে আমাকে বাধা দিচ্ছে, আমি মিউনিসিপ্যালিটিকে ইনফর্ম করেছি, আমি এসডি অফিস ম্যাজিস্ট্রেট কোর্টে ইনফর্ম করেছি, আমি কাউন্সিলরকে ইনফর্ম করেছি, আমি মিউনিসিপ্যালিটি থেকে ওভারসিয়ার পাঠিয়েছি, ওভারসিয়ার এসে দেখে গেছে বলে হ্যাঁ আপনি কাজ করুন, আপনি আপনার যা মাপ আছে, আপনার যা দলিল অনুযায়ী মাপ আছে সেই অনুযায়ী আপনি কাজ করুন, মেপে নিয়ে সেই মাপটা করতে যাচ্ছে, আজকে যদি বাধা দিচ্ছে রাস্তায় শুয়ে পড়ে চিৎকার, সে যে নাটকবাজি করছে, হ্যাঁ কাজ করতে দিবে না, কাজ করতে দিবে না, কাজ বন্ধ রাখছে, ওনাদের অভিযোগ যে মারার হুমকি দেওয়া হচ্ছে পুরো পুরা, আর আমার লেবারদেরকে বাধা সৃষ্টি করছে, মারার হুমকি দিচ্ছে না, ওনারা আবার পাল্টা অভিযোগ করছে যে আপনারা মারার হুমকি দিচ্ছেন। হ্যাঁ আপনারা দিয়ে, হ্যাঁ ওনাদের সম্পূর্ণ মিথ্যে কথা, আমরা মারার হুমকি দিচ্ছি, প্রমাণ দেখাক কে হুমকি দিচ্ছে বলুক, এসে প্রমাণ দেখাক কে হুমকি দিচ্ছে। ঠিক আছে দাদা, আপনার নাম? শান্তিপূর্ণভাবে আমার মাপ অনুযায়ী, আমার দলিল অনুযায়ী আমি আমার গার্ডওয়াল দিতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার। আপনার নাম দাদা? আমার নাম শৈবাল পাল। এই নালাটা করলাতে গিয়ে পড়ে, 18 এবং 24 নম্বর ওয়ার্ডের বর্ষাকালে জল এই নালাটা ক্যারি করে, এই নালাটার পাশে একটা গার্ডওয়াল উঠছে, শৈবাল পাল নামক জলজ ভদ্রলোক তার জমির গার্ডওয়াল দিচ্ছে,
তা পাড়া প্রতিবেশীদের একটা কমপ্লেন রয়েছে যে জমিটা খানিকটা মানে নালাটা এনক্লোজ করা হচ্ছে, সেই নিয়েই এখানে একটা মানে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আপাতত পুলিশ অফিসারও এসেছে এবং আমি আসছি, ব্যাপারটা স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে এখানে ডিমার্কেশন করে ওনাদের জমির কাজ করতে দেওয়া হবে। কী করা হচ্ছিলো এখানে? এখানে গার্ডওয়াল দেওয়ার কাজ হচ্ছিলো, জমির গার্ডওয়াল দেওয়ার কাজ হচ্ছিলো, সেখানে নালাটা এনক্লোজ করা হচ্ছে বলে লোকাল লোকের অভিযোগ ছিল। না, প্রমোটারের সঙ্গে এখন সম্পর্ক নেই, মানে শোনা যাচ্ছে যে জমিটা প্রমোটিং হবে, কিন্তু এখন যে জমির মালিক সেই গার্ডওয়াল দেওয়ার কাজ করছিলেন, এখানে এর মধ্যে প্রমোটারের কোনো আপাতত কোনো ভূমিকা নেই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশেষ শিক্ষামূলক অভিযানের উদ্দেশ্যে রবিবার সকালে জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ের সামনে থেকে রওনা হলো একটি দল। বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে সর্বশিক্ষা অভিযানের অঙ্গ হিসেবে শিক্ষা মিশনের উদ্যোগে 25 জন ছাত্রছাত্রীদের নিয়ে বোদাগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো এই দলটি। ওইখানে বিশ্ব প্রতিবন্ধী দিবস সম্পর্কে ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা এবং তাৎপর্যপূর্ণ বিস্তারিত আলোচনা হবে বলে জানালেন ডিপিও সর্বশিক্ষা মিশন সুখদেব নন্দী। এই ধরনের প্রোগ্রাম 7 দিন ব্যাপী চলবে। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে চলা ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার কাছে গোপন সূত্রে খবর আসে আসাম থেকে বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। সূত্রের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তিস্তা সেতু সংলগ্ন এলাকায় বিশেষ চেকিং শুরু করে। এরপরেই আসামের গৌহাটি থেকে আসা একটি ট্রাকের গোপন জায়গায় রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করার পাশাপাশি এক যুবককে আটক করে পুলিশ। ধৃত যুবক জানিয়েছে এই ট্রাকের ভেতরে যে গাঁজা রাখা রয়েছে তা সে আগে জানত না। সাহেবজি আমি মালুম না তাই ড্রাইভারে আ রহা থা তুমি ভি ঘর আনা থা তো বললা কি ঘর জায়গা হ্যাঁ তো ইসি সে চল আমারে সঙ্গ জো 10-15 হাজার রুপয়ে ভি দে দেনে তুমি তো 6-7 হাজার রুপয়ে আগলা দুসরে ড্রাইভার কে সঙ্গে রহতে তো গুয়াহাটি কে গাড়ি পে তো ও আমি দিয়া 6-7 হাজার রুপয়ে বললা কি ঘর পৌঁছনা তো ফোন করনা আর ইয়া যাব রেলওয়ে কাশিং পর গায়ে তোমায় সোয়া থা তো ও উঠায়া হামে বলা কি পবন যে গাড়ি জরা লে চলা গে যে আমারে এক নম্বর করকে তো আমি কে পাতা কি মতলব কুছ এ চিজ হ্যায় তো হম আগে লে গে বেসে এক অল্টো আয়া পিছে তো বো গায়ে তো রুকবায় তো হম আধে ঘন্টা গাড়ি ওয়া পে খাড়া কি আমি জানকারি না থা কি এ সামান তো আমি ভাগতে না ওয়া সে তো হম ওই পে খাড়া রে তো ফির সাহেব লোক পৌঁছে তো বলে কি বেটা আগে গাড়ি লে চল ফির হম আগে লে গায়ে তো ওয়া যাব গায়ে তো এক এক আদমি যাকে নিচে ঝাঁক কে দেখে তো বলে কি ইসমে হয় হম ডালা ভি খোলে তো ডালে মে কুছ হ্যাঁ হি না আম তো ডালে দেখে তো ওয়া পে তো কুছ ভি না থা বলা কি খালি গাড়ি হ্যায় ক্যা হ্যায় ইয়ে ক্যা হ্যায় ইয়ে গাঁজা হ্যায় গুয়াহাটি সে লে আয়া হম গুয়াহাটি সে বৈঠ কে আয়ে হ্যায় গাড়ি পে আর ও ড্রাইভার কা হ্যায় ড্রাইভার ভাগ গেয়া ওয়াহীঁ পে অভি পাতা না হ্যায় হমে তো জানকারি ভি না থা কি ইসমে গাঁজা আ রহা হ্যায় পাতে হি না। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায় একটি নতুন বালিকা বিদ্যালয়ের অনুমোদন পেয়ে খুশি ওই অঞ্চলের মানুষ। 1984 সাল থেকে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায় একটি বালিকা বিদ্যালয় গড়ে উঠুক এই দাবি ছিল এলাকাবাসীর। দীর্ঘ কয়েক বছর এলাকাবাসীদের সেই দাবি পূরণ হতে চলায় খুশি রাজগঞ্জ ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। উল্লেখ্য, আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ওপর এতদিন যাবৎ নির্ভরশীল ওই এলাকার ছাত্রছাত্রীরা, ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে উপযুক্ত পরিকাঠামোর অভাব দেখা দেয় চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে। সেই কারণে আমবাড়ি ফালাকাটায় একটি বালিকা বিদ্যালয় তৈরি হোক দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই দাবি পূরণ হওয়ায় খুশি রাজগঞ্জ ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। উল্লেখ্য, 2014 সালে উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে আমবাড়ি ফালাকাটায় বালিকা বিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শেষ পর্যন্ত শনিবার এই বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছেছে বলে জানান চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের সম্পাদক তুষার দত্ত। জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের প্রাক্তন সম্পাদক সদ্য প্রয়াত অমিত গাঙ্গুলির স্মরণে দরিদ্র নারায়ণ সেবা করলেন পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের প্রাক্তন সম্পাদক অমিত গাঙ্গুলি কিডনির সমস্যার জন্য দীর্ঘদিন বাড়িতে অসুস্থ ছিলেন। 25 নভেম্বর জলপাইগুড়ি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বাসভবন ছিল বাবুপাড়া। দীর্ঘ সময় ধরে লায়ন্স ক্লাবের সাথে যুক্ত ছিলেন প্রয়াত অমিত গাঙ্গুলি। তার দেহ ও চোখ দান করে গিয়েছিলেন তিনি। তার ইচ্ছে ছিল গরিব লোকেদের সেবা করা, তাই তার পরিবারের সদস্যরা রবিবার বাবুপাড়ায় 500+ গরিব লোকেদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেন। তো উনি ওনার জীবদ্দশায় একটাই উনি আমাদের কাছে চাহিদা রেখে গেছিলেন যে ওনার দেহ তান উনি দান করে গেছিলেন এবং চক্ষুও দান করে গেছিলেন।
দেহটা আমরা দিয়ে আসি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এবং চোখ দুটো লায়ন্স ক্লাব নিয়ে যায় এবং তারপরে এটা প্রতিস্থাপন করা হয় এবং তার ইচ্ছা মতোই আজকে দরিদ্র নারায়ণ সেবার মাধ্যমে আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি পরিবারের তরফ। কী হয়েছিল? উনি অ্যাকচুয়ালি ওনার কিডনি খারাপ ছিল, ওনার কিডনির রোগে উনি আক্রান্ত হয়ে মারা যান। বয়স কত হয়েছিল? বয়স হয়েছিল 76 বছর। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া এক মহিলার চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ফালাকাটা যাদবপল্লীর স্থায়ী বাসিন্দা অর্চিতা দে দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত। অর্থের অভাবে অর্চিতা চিকিৎসা করতে পারছেন না তার পরিবার। স্বামী কৃষ্ণ দে দিন মজুর, তিনি জানান তার পরিবারের 6 জন সদস্য রয়েছে, 3 মেয়ে ও ছোট 1 পুত্র সন্তানও রয়েছে। দিনমজুরি কাজ করে 6 জনের সংসার ও ছেলে মেয়ের পড়াশুনো চালাতেই হিমশিম অবস্থা কৃষ্ণবাবুর। সেখানে চিকিৎসার খরচ কীভাবে হবে তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না তার পরিবার। চিকিৎসার জন্য তাকে প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেলের চিকিৎসকেরা জানান এই রোগের চিকিৎসা এখানে হবে না, তাকে যত দ্রুত সম্ভব কলকাতা কিংবা বাইরে কোথাও নিয়ে যেতে হবে। পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। বর্তমানে হাঁটা চলার ক্ষমতা হারিয়ে বাড়িতেই শয্যাশায়ী ওই গৃহবধূ অর্চিতা দে। শারীরিকভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন তিনি। অর্চিতাদের প্রাথমিক চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে পথে বসেছে পরিবারটি। এই পরিস্থিতিতে চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সহৃদয় ব্যক্তি বা সংগঠনের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছে ওই পরিবার। পরিবারের পক্ষ থেকে অর্চিতাদের সাহায্যের জন্য আর্থিক সাহায্য করতে হলে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি হল 6030201003952, কল্যাণী দে, IFSC কোড UBIN 0560359। সেই সাথে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে, ফোন নম্বরটি হল 7029748493। এই নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছে অর্চিতাদের মেয়ে লাবণী দে। ফোন নম্বরটি আবারও বলছি, 7029748493। অর্চিতা দে, আমার বাড়ি ফালাকাটা যাদবপল্লী আলিপুর যে ডিস্ট্রিক্ট। আমি অসুস্থ, আমার মাথায় ব্রেন টিউমার হয়েছে, আর্থিক অবস্থা আমাদের ভালো না, তার চিকিৎসা করতে পারতেছি না, আজকে 6 মাস হয়ে গেল। আমি চাই সবার জনসাধারণের সাহায্যে আমি একটু চিকিৎসা করে ভালো হয়ে আসতে, ছেলে মেয়েকে নিয়ে ভালো করে বাঁচতে চাই। আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না, যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে হয়তো সম্ভব হবে। আমি একটা লেবারি করি, 150 টাকা 200 টাকা দিন পাই। আমার 3 মেয়ে 1 ছেলে, এটা নিয়ে আমাকে মানে এদেরকে লেখাপড়াও করাতে হয়। আমার এখন আমার এই পেশেন্টের চিকিৎসা করা এই পয়সার মধ্যে দেওয়া সম্ভব হয় না, আপনাদের সহযোগিতা চাই। বড়দিনের আগেই প্রভু যীশুকে নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। জলপাইগুড়ি নয়াবস্তির ব্যাপটিস্ট চার্চের ব্যবস্থাপনায় বর্ণময় গুড নেশনস ফেস্টিভ্যাল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পুরসভার প্রয়াস মঞ্চে। আগামী 25শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করবেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা। এই উৎসবে শরিক হবেন অন্য ধর্মের মানুষেরাও। প্রভু যীশুর বাণীকে পাথেয় করে গির্জায় গির্জায় বেজে উঠবে মঙ্গল ঘণ্টা। প্রভু যীশুর প্রতি প্রার্থনায় নিবেদিত হবে বহু প্রাণ। এই উৎসবকে সামনে রেখে নয়াবস্তির ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার প্রয়াস মঞ্চে। এই অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, নাচ, গান পরিবেশনের মধ্য দিয়ে আনন্দমুখর হয়ে ওঠে ওই পরিবেশ। এই অনুষ্ঠানের স্বাদ নিতে বহু মানুষ উপস্থিত হন পুরসভার প্রয়াস হলে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি যিশুপ্রেমী বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রায় 20 দিন আগে ফেটে গিয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের জলের পাইপ। তারপর থেকে সেই পাইপ মেরামত করা হয়নি, ফলে জল ছাড়ার সময় সেই পাইপের ফুটো দিয়ে অঝরে জল ঝরে পড়ছে, নষ্ট হচ্ছে পানীয় জল। সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে জল সংরক্ষণের প্রচার করছে, সেই জায়গায় প্রশাসনের অবহেলায়
পাইপ ফেটে নির্বিচারে নষ্ট হচ্ছে পানীয় জল। স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে বিভিন্ন মহল থেকে। দ্রুত ওই ফাটা পাইপ মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ সহ বিভিন্ন মহল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি দিঘির পাড়ের কলোনিপাড়া এলাকায়। জানা গেছে প্রায় 20 দিন আগে ওই এলাকার তরুণ সংঘ ময়দান লাগোয়া 100 দিনের কাজের প্রকল্পে নালা পরিষ্কার করার সময় ওই পাইপটি ফেটে যায়। তারপর থেকে সেটি ওই একই অবস্থায় পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে এলাকাবাসীর পানীয় জল। 37তম জলপাইগুড়ি জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক স্কুলের শুভ সূচনা হলো রবিবার মশাল বাইক র্যালির মধ্য দিয়ে। এদিন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ থেকে একটি মশাল জ্বালিয়ে শুভ সূচনা করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের DI মৃন্ময় ঘোষ। ময়নাগুড়ি থেকে আগত শিক্ষকদের হাতে সেই মশাল তুলে দেওয়া হয়। প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে আগামী 11 ও 12 ডিসেম্বর জেলা প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসবে ময়নাগুড়ি ফুটবল ময়দানে। ব্যবস্থাপনায় ময়নাগুড়ি, ময়নাগুড়ি উত্তর ও দক্ষিণ মণ্ডল, পরিচালনায় জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই উপলক্ষে আয়োজিত হয় মশাল বাইক র্যালি। ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সম্পর্ককে সুদৃঢ় করার লক্ষ্যে 2 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে নাট্য উৎসব। আর্যনাট্য সমাজের ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় রবীন্দ্রভবন মঞ্চে শুরু হলো ভারত বাংলাদেশের নাট্য উৎসব। ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে তোলার জন্য অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী নাট্য উৎসব। এই উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের নাট্য দল। 16 জন শিল্পীদের এই নাট্য দল রবীন্দ্রভবন মঞ্চে 2 দিন 2টি নাটক মঞ্চস্থ করবে। শনিবার রংপুর নাট্যধারার শিল্পীরা নাটক রক্তে আঁকা মানচিত্র মঞ্চস্থ করেছেন। আব্দুল রাজ্জাক রচিত এবং আব্দুল কাইয়ুম খান পরিচালিত এই নাটক এপারে নাট্যপ্রেমী মানুষদের মন জয় করে নেয়। এদিন রবীন্দ্রভবনে নাট্যপ্রেমী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উলুধ্বনি শঙ্খধ্বনি আর বাঁধ ভাঙা আনন্দের মধ্য দিয়ে 4 হাত এক করা হলো। হলো মালা বদল, শুভ লগ্নে শুভ পরিণয় সুসম্পন্ন হলো শুভজিৎ আর রূপার, বিয়ে হলো 2 পুতুলের। হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের যুগে আজও পুতুলের বিয়ের আয়োজন করছে ছোট ছোট ছেলে মেয়েরা। বলা যেতে পারে হারিয়ে যেতে বসা এই অনুষ্ঠানকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এলো মহন্তপাড়ার বাসিন্দা সীমন্তিনী চক্রবর্তী এবং বেদান্তিকা মণ্ডল। পুতুলের বিয়ের উদ্যোগ নেন মানসী ভট্টাচার্য। শুভজিৎ আর রূপার বিয়ের পুরোহিত ছিল সৌবর্ণ চক্রবর্তী। গঙ্গা নেমন্তন্ন থেকে ছাদনাতলা যাবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এক ঝাঁক কচি কাঁচাদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। হৈ হৈ করে 2 পুতুলের বিয়ে দেয় দেব, রিম্পি, মোনাই, ঝিম্পি, মিষ্টি, সোনাই, দিয়া, শর্মিষ্ঠারা। ক্যাটারিংয়ের দায়িত্ব ছিলেন শিল্পী চক্রবর্তী। সীমন্তিনীর ছেলে শুভজিতের সাথে বেদান্তিকার মেয়ে রূপার শুভ পরিণয়ের দৃশ্য ক্যামেরা বন্দী করেন শর্মিষ্ঠা রায়। ভোজন মেনু ছিল বিরিয়ানি, ডিমের কারি। এই অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে নাচ, গান ইত্যাদি নানান অনুষ্ঠান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।